জাতীয় প্রেস ক্লাবের সামনে 3রা মার্চ সকাল 11টায় পথসভা করেছে বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। পথসভায় জাতিসংঘের কাছে দুটি প্রস্তাব উপস্থাপন করেন বক্তারা। এক, মায়ানমার যুদ্ধের স্থায়ী সমাধান করতে হবে। দুই, রোহিঙ্গা শরণার্থী ও আহত সৈনিক সহ বিভিন্ন সহযোগিতার কারণে বাংলাদেশের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোটার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বিজ্ঞানী মোবারক হোসেন। শক্তিশালী আলোচনার মাধ্যমে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে, যেন আমাদের এই রোহিঙ্গারা যেন মিয়ানমারে প্রবেশ করতে পারে এবং যারা এই রোহিঙ্গা সমস্যায় আমাদের সারা বিশ্বের আর্থিক সহযোগিতা যে দাবি করেছে আমার দল জাতীয় স্বাধীনতা পার্টি, আমি পূর্ণ সমর্থন করি। এই জনগোষ্ঠীকে যে ব্যয়ভার এর জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা যেন তাদের মাধ্যমে পূর্ণ বাসন সহ এখান থেকে যেন ফেরত দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী সে যে আশ্রয় দিয়েছিল এখনো পর্যন্ত সেই আশ্রয়ের বিনিময়ে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসেনি। আমরা অবিলম্বে আমরা সারা বিশ্ববাসীকে জাতিসংঘকে আহ্বান জানাবো, আপনার রোহিঙ্গা সমস্যা সমাধান করুন। আমাদের দেশের যে ঢাকায় যে বেলি রোডের ভয়াবহ হোটেলে যে অগ্নি সংযোগ হয়েছে এই বিচার বিভাগকে তদন্ত করে যারা এর সময় দায়ী তাদের আইনে আনতে হবে, যেন কোন নিরীহ সাধারণ মানুষ যেন এইভাবে হত্যাকাণ্ড না হয় সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি ক্ষতিগ্রস্ত এবং যারা এর সাথে জড়িত অগ্নি নির্ভর যন্ত্র যানবিহীন যেসব হোটেলগুলো চালাচ্ছে এগে আইনি আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখেন ভোটার পার্টির মহাসচিব মোশাররফ হোসেন। দুই নম্বর দাবি হলো বাংলাদেশের যে দুইবার এমপি বাস করবে, জাতীয় সংসদে এমপি দুইবার এবং চেয়ারম্যান সভা দুইবার বাস করতে পারবে, শেয়ার করতে পারবে না, আইন করতে হবে সংসদে। তিন নম্বর আমাদের প্রস্তাবনা ছিল পাঁচ দফার মধ্যে, তিন নম্বর ছিল বাংলাদেশের যে বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে, চার নম্বর হলো যারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা পানি খাওয়াইছে কে পানি দিয়ে সহযোগিতা করেছে বিভিন্ন সময় যুদ্ধের সময় মানুষ সহযোগিতা করেছে, যেমন আমি ছোট ছিলাম আমিও যুদ্ধের সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছি, যারা সহযোগিতা করেছে তাদের নাম করা হয়নি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, এনএন টিভি, ঢাকা।